আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোন, স্বাগত জানাই আজকে টাকার রেটের বিস্তারিত ইনফরমেশনে। জানুয়ারি 21 তারিখ জানিয়ে দেব বাংলাদেশ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার রেটের সর্বশেষ আপডেটটি। এই আপডেটটি দেখলে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন, প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন। প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটেও পার্থক্য থাকে। মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন 1 রিঙ্গিত 26 টাকা 10 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 23 টাকা 10 পয়সা। সৌদি আরব প্রবাসী 29 টাকা 27 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 28 টাকা 95 পয়সা। ইউএস ডলার 122 টাকা 2 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 110 টাকা। ইউরোপিয়ান ইউরো 133 টাকা 85 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ। ইতালিয়ান ইউরো 133 টাকা 85 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 132 টাকা 50 পয়সা। ব্রিটেনের পাউন্ড 154 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 154 টাকা। সিঙ্গাপুরের ডলার 90 টাকা 87 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 89 টাকা 70 পয়সা। অস্ট্রেলিয়ান ডলার 80 টাকা 30 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 80 টাকা 30 পয়সা। নিউজিল্যান্ড ডলার 66 টাকা 12 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 64 টাকা 23 পয়সা। কানাডিয়ান ডলার 89 টাকা 79 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 89 টাকা 79 পয়সা। ইউএই দেরহাম সংযুক্ত আরব ইমারাত 32 টাকা 19 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ। ওমানি রিয়াল 313 টাকা 3 পয়সা ব্যাংক টু ব্যাংক। বাহারাইনি দিনার 320 টাকা 56 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 308 টাকা 89 পয়সা। কাতারি রিয়াল 33 টাকা 58 পয়সা ব্যাংক টু ব্যাংক। কুইতি দিনার 397 টাকা 93 পয়সা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 379 টাকা 64 পয়সা। সুইজারল্যান্ড ফ্রেন্স 139 টাকা ব্যাংক টু ব্যাংক, ক্যাশ পিক আপ 139 টাকা 34 পয়সা। দক্ষিণ আফ্রিকান রান্ড 5 টাকা 76 পয়সা। জাপানি ইয়েন 73 পয়সা। দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা। ইন্ডিয়ান রুপি 1 টাকা 29 পয়সা। উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন বা বড় পরিবর্তন দেখতে পাবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে। এছাড়াও আমরা যখন দেশে টাকা পাঠাই নানান পদ্ধতির অবলম্বন করি, যেমন এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, অ্যাকাউন্ট টু ক্রেডিট, ক্যাশ পিক আপ, এখন দিল এখন পাবেন, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার, মানিগ্রাম, আরও নানান পন্থা। আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন 5% আপনি প্রণোদনা পাচ্ছেন, 2.5% দিচ্ছে আপনাকে ব্যাংক, 2.5% দিচ্ছে সরকার। এটি পাচ্ছেন কিনা এক্সচেঞ্জ থেকে কনফার্ম করবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে। কোনো ব্যাংকে যদি না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন, ফরেন কারেন্সির সর্বশেষ টাকার রেটের আপডেট জানতে পারবেন।